পরপর তিন দফা বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সুনামগঞ্জের সড়কপথের। ভারী বর্ষণ আর পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। সুনামগঞ্জ সংবাদদাতা কর্ণ বাবু দাসের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন শাকিলা করিম। জুনের শেষ ভাগ থেকে জুলাইয়ের মধ্যভাগ পর্যন্ত টানা তিন দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ। তলিয়ে যায় ফসলি জমি, অনেক গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন সড়কের 600 কিলোমিটার উজান থেকে নেমে আসা পানির তোড়ে ভাঙন দেখা দেয় 22টি সড়কে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, পানির নিচে তলিয়ে থাকায় উঠে যায় বিটুমিনের প্রলেপ। এদিকে বন্যার কারণে ক্ষতি হয়েছে সড়ক ও জনপদ বিভাগের 24 কিলোমিটার সড়কও। সেই সাথে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ সদর থেকে ডলুরা, তাহিরপুর, জামালগঞ্জ, ছাতক এবং জামালগঞ্জ সেলিমগঞ্জ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারী লাখো মানুষ। যদি সঠিকভাবে কাজ হইতো তাহলে আসলে মানে এটা স্থায়িত্ব অনেকদিন থাকতো। লক্ষ লক্ষ মানুষ এই সুনামগঞ্জ শহরে যাতায়াত করে, এই একটাই মাত্র রাস্তা। অনেক রুগীরাও আয়, বৃদ্ধ মানুষ আয়, বাচ্চা কাচ্চা নিয়ে আয়, অনেক কষ্ট হয়ে জায়গাটা। গাড়ি চালালে এই রাস্তায় মনে করেন যে কোনো কোনো সময় গাড়ি উল্টিয়ে যায়। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানালেন এই জনপ্রতিনিধি। এই রাস্তাটি দ্রুত মেরামতের জন্য আমরা সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। এবারের বন্যায় সড়কে 400 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী। 40টির মতো ব্রিজকাল বডির অ্যাপ্রোচ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন হাওর অঞ্চলে যে আমরা ব্রিজ প্রোটেকশনের ওয়ার্ক করি সেগুলো 30টার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগুরুত্বপূর্ণ এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জেলাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।